মা জাতির দিল নরম দিল যেহেতু নরম আবার সে ওই খাবার নিয়া ফকিরকে দেওয়ার জন্য আসলেন আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহ সে ভিক্ষা দিতে আয়েশা রীতিমতো আবার ভিক্ষা না দিয়ে আপ পিছনের দিকে চলে গেলেন স্বামী ডাক দেয়া কয় প্রাণীর স্ত্রী রে ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্য গেল ভিক্ষা না দেয়া যে কান্দে কান্দে চলে আসলা কান্দে কিছু কয় না গাল মুখ দিয়া কথা বাইর না বাক রুদ্ধ হয়ে গেছে স্বামী ডাক দেয়া কয় বলো 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 কি হলো কি সেই রকম ঘটনা ঘটল তুমি কান্দে কান্দে চলে আসলা কান্দে আর কয় যাকে ভিক্ষা দিতে গেলাম ভিক্ষা দিতে গেলাম তিনি তো আর কেউ না আমার পূর্বের ধনাঢ্য স্বামী আমি অবাক হয়ে গেলাম কোটিপতি যিনি ছিলেন যার টাকা পয়সার কোনো হিসাব ছিল না আজকে তার চেহারার দিকে তাকানো যায় না পেটের দিকে তাকানো যায় না মালিকের কুদরতি খেলা তাই তো আল্লাহর কুদরতি খেলা দেখে আমি পিছনের দিকে চলে আসলাম ঘরের স্বামীটা মুস্কি হাসি দিয়া কয় তাইলে আমি কে তুমি চিনো কন্যা না চিনি না আমি হলাম সেই ফকির রে যে ফকিরকে তুমি খানা দিতে গিয়ে তোমার স্বামীর সঙ্গে তালাক হয়ে গেল আর যে ব্যক্তিটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আজকে আল্লাহ আমাকে এত বড় শিল্পপতি বানাইলেন আল্লাহ আমাকে এত কোটিপতি বানাইলেন আমার দরওয়াজায় আল্লাহ তাকে পাঠাইলেন কেনা বলেন بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا قياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا إنها ساءت مستقرا ومقاما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحان الله محبت الشتى شغل جيبي
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী নন্দনপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দশ দিনব্যাপী একচল্লিশতম তাফসীরুল কোরআন মাহফিল ষষ্ঠ দিনের সম্মানিত সভাপতি আমাদের বাজার মসজিদের সম্মানিত ইমামুল খতিব হযরতুল আল্লাহ আল্লামা ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম হযরতে উলামায়ে কেরাম বারাদারান ইসলাম পর্দার আড়ালের মাও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম গত পাঁচ দিনের মতো আজকে এশার নামাজ জামাতের সাথে আদায় করে এ কোরআনের বরকতি জান্নাতি মাহফিলে আমাদেরকে কোরআনের ছাত্র হওয়ার সৌভাগ্য দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ মোহতরম হাজিরিন মুফাসসিরিন কেরাম গতকাল এবং আজকেও তাফসীর পেশ করেছেন আমি আপনাদের খেদমতে গতকাল আরজ করেছিলাম যে সূরাতুল ফুরকানে কিছু আয়াত গতকালও তিলাওয়াত করেছিলাম আজকেও তিলাওয়াত করেছি সে আয়াতগুলো আলোকে দু একটি কথা আপনাদের খেদমতে আরজ করব ইনশাআল্লাহ আমি গতকাল আপনাদের খেদমতে আরজ করেছিলাম যে ইবাদুর রহমান যারা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ প্রশ্ন আসতে পারে সবাই তো আমরা আল্লাহর বান্দা কে বানাইছেন
আলাদাভাবে আল্লাহ যে বলতেছেন আল্লাহর বান্দা এটার কি বৈশিষ্ট্য দেখবেন কোন এলাকার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাইকে কিন্তু আমার লোক বলে না বুঝেন কিন্তু কথা ওনার খুব ঘনিষ্ঠ জন যারা প্রিয়জন যারা ওনার ডান বামে থাকে কোথাও গেলে বলে এরা কিন্তু আমার লোক বুঝা গেল এই একটা পরিভাষা যে আমার লোক এটা বিশেষ ব্যক্তি যারা হয় তাদেরকে বলা হয় সুবহানাল্লাহ ইবাদ এটা আব্দুনের বহুবচন আব্দুন মানে হলো গোলাম আব্দুন মানে হলো বান্দা আব্দুন মানে হলো দাস জি গোলাম মালিকের কুদরতি পায়ে নিজের সব কিছু বিলিয়ে দেয় তাকে বলা হয় আব্দ সুবহানাল্লাহ ইবাদুর রহমান আল্লাহ বলতেছেন রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা তাদের কিছু কোয়ালিটি বৈশিষ্ট্য গুণাবলী কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ কেন জানাইছেন এই কোয়ালিটিগুলো যেন আমাদের মধ্যে বাস্তবায়ন করে আমরাও সেই খাতায় নাম লেখা সুবহানাল্লাহ তাই না বলার উদ্দেশ্যটা কিন্তু একমাত্র এটাই যে দেখো এই বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে কিনা যাদেরকে আমার বান্দা বলে আমি ডাক দিছি যদি তোমার মধ্যে থাকে তুমিও লিস্টিতে আসো না থাকলে আজকের তাফসীর থেকে কালকের তাফসীর থেকে কি কি বৈশিষ্ট্যগুলো কোরআনে বলতেছে নায়েবে রাসূলরা তোমাদের সামনে পেশ করতেছে এটি শুনে শুনে যদি না থাকে নিজের জিন্দগিতে বাস্তবায়ন করার চেষ্টা ওয়াইবাদুর রহমান আল্লাহ কয় আমার বান্দা কারা খুব সংক্ষেপে বলতেছি পরে বিস্তারিত বলবো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহ ডাক দিয়া কয় যারা মাস্তানি করে চলে শান দেখায়া চলে দবদেবা অহংকার করে চলে আল্লাহ কয় এরা আমার বান্দা আল্লাহ পাক বলেন মাটি দিয়া বানাইছি মাটির মতো চলে অনেক পাওয়ারফুল ব্যক্তি হলো নিজেকে জনগণের খাদেম বলে আমি গত কিছুদিন পূর্বে খুব সম্ভব গত 21 তারিখ গাজীপুর একটা মাহফিল ছিল লতিফপুর মাদ্রাসা শ্রীপুর বর্মী অনেক বড় মাদ্রাসা 9,00,000 লোকের জমায়েত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ছিলেন তার আগে অনেক বক্তা ছিলেন ওই এলাকার এমপি সবুজ ভাই তিনি 20 মিনিটের মতো কথা বললেন আর বললেন যে দেখেন আমি বুকে হাত দিয়া বললাম আমি এমপি নয় আমি আপনাদের খাদেম আমার কাছে তিনি বললেন একজন বুবা আমাকে দাওয়াত দিছে যে এমপি সাহেব আমার ঘরে চারটা খাবেন বুবা গিয়ে দেখি বসার জায়গা নাই আমি বললাম তোমার দাওয়াত আমি কবুল করলাম সুতরাং তার ঘরে আমি গিয়ে তার ঘরে বসে তার দাওয়াত কবুল করে আমি চারটা খাইলাম নিজেরে কি অহংকার করে চলছে না বিলিয়ে দিছে একজন এমপি তাও গাজীপুর 3 আসনের এমপি সে বলতেছে আমার স্বপ্ন এই মাদ্রাসাটাকে আমি নবীর বাগান বানাবো এত সুন্দর করছে মাদ্রাসাটাকে দেখলে অবাক হয়ে যাবে আর বলতেছে আমি আমি আপনাদের খাদেম আপনারা রাত্রে 1টা 2টা যখন ওই ডাক দেন আমাকে যদি না পান তখন বলেন যে আপনার কথা কাজে মিল নাই এলে আল্লাহ পাক বলেন 1 নম্বর কোয়ালিটি হলো 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহর জমিনে কোনোদিন অহংকার করে চলে না
আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবাল তুলা আল্লাহ কি করবে তুই অহংকার করে চলে তোর দাম্ভিকতা দেখায়া চলে তুই কি আসমানে উঠতে পারবে না আমার জমিন ফাটাইতে পারবে কথা কোন ঠিক কি إنك لم تخرق الأرض ولن تبلغ الجبال طولا তুমি তো লম্বা হয়ে আর পাহাড়ের মতো হইতে পারবে জমিন ফাটাইতে পারবে মাটির মানুষ মাটির মতো থাকো দাম পাইবে ঠিক অহংকার করছিল ফেরাউন আল্লাহ আছে না গেছে গেছে পানি খাওয়ায় আল্লাহ পেটটারে ডুলের মতো বানাইছে ঠিক অহংকার করছিল কারণ করছিল না কারণের মনে তো 3 লক্ষ টাকা আছিল আরো বেশি লাতানু বিল উসবাতি উলিল কুওয়া কোরআনে আল্লাহ বলেন এই বেডার মালের গোডাউনের চাবি বন করার জন্য হাজার হাজার উট লাগবে তাহলে বুঝেন কি পরিমাণ মালের মালিক ছিল কে কারুন মুসা আলাইহিস সালামের তাস্তুবায় ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ভালো মানুষ ছিল যখন টাকা পয়সা আসছে তখন আওয়াজ ভিন্ন হয়ে গেছে ঠিক সমাজে কিছু মানুষ আছে দেখবেন কিছু টাকা পয়সা আসলে এর চোখে কেউ লাগে না আছে না আছে গাছে ফল আসলে গাছ কি উঁচা হয় না নেচা হয় যত ফল বেশি ধরে ততই কিন্তু গাছ ঝুঁকে আর না থাকলে গাছ কি হয় তোমারে তো আল্লাহ নিয়ামত দিছে তুমি আরো বেশি বেশি বিনয় নম্র ভদ্র হওয়ার কথা ছিল ঠিক কে না দিছে কে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ কয় আমি দিয়া পরীক্ষা করি মাল তো তোমার না মাল তো আমার দেওয়া মাল মাল পায়া তুমি নত হও না উঁচা হও ঠিক কিনা বলে যদি তুমি মাল পায়া অর্থ সম্পদ পায়া টাকা পয়সার মালিক হইয়া বাড়ি গাড়ির মালিক হইয়া তুমি যদি গর্ব করে অহংকার করে দাম্ভিকতা নিয়া চলো তোমার পরিণতি কারণ থেকে ভয়াবহ হবে কথা বলুন ঠিক কি আর হ্যাঁ এক এক ঘটনার কথা আপনাদের বহু আগে এক মাহফিলে বলেছিলাম আল্লামা মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন দাম্পত্য জিন্দগি সুন্দরভাবে চলতেছিল ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে হলো স্ত্রীটা বড় ভালো ফকির মিসকিন আসলে ভাত দেয় ফকির মিসকিন যখন আয়েশা বলে আল্লাহর হস্তে কিছু খাবার দাও দুই দিন যাবত কিছু খাই না করে খাবার না আল্লাহর হস্তে কিছু চাউল দাও পাঁচটা টাকা দাও বলে না বলে না বলে এ মুসলমান খুব ভালো করে কি আল্লাহ রেখে পয়গম্বর কয় পারলে কিছু দিয়ে দাও আর যদি না পারো ধমক দিও না আজ্ঞা দিও না কারণ কারণ আল্লাহ আমাকে বলেন ও আম্মাস সাইলা ফালা তানহাল নবীর ঘরের ঘটনা নবীর ঘরের ঘটনা হাদিসের ঘটনা ফকির আয়েশা বলে নবীর পরিবার বড় ক্ষুধা রে বড় ক্ষুধা পেটে ক্ষুধার যন্ত্রণায় সহ্য হচ্ছে না খাবার থাকলে কিছু দাও আল্লাহর নামে কিছু দাও আম্মা জান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কিছু নাই এক ঘরের থেকে এক বাসা থেকে আমার পয়গম্বরের খাবারের জন্য কিছু গোশত দিয়ে গেছে সুবহানাল্লাহ এটা তো সামান্য একটু খাবার পয়গম্বরের জন্য রেখে দিলাম ফকির কি আমি যা বললাম বাবা মাফ করো কিছু নাই দিতে পারলাম না আল্লাহ
ফকির চলে গেছে পয়গম্বর যখন ঘরে আসছে উম্মে সালমা, এ উম্মে সালমা খাবারের কিছু থাকলে দাও। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে সংরক্ষণ করে রাখছেন থাকের মধ্যে গিয়ে দেখে এটা টুকরা নয়, গোষ্ঠীর টুকরা নয়, পাথরের টুকরা হয়ে গেছে। আর সহ্য হয় নবীর বলে পয়গম্বর সুন্দর কিছু খাবার ছিল গো পয়গম্বর, বুঝলাম না গোষ্ঠের টুকরা গুলো এখন নাই, গোষ্ঠের টুকরা গুলো পাথরের টুকরা হয়ে গেছে। নবী বুইজা ফালাইছে, নবী কয় উম্মে সালমারে ইতিমধ্যে কি আল্লাহর নামে কেউ কিছু চাইছিল কিনা? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় পয়গম্বর, কিছুক্ষণ আগে একজন ফকির আইসা বলছিল বড় অভাব, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, থাকলে কিছু দাগ, ঘরে তো কিছু নাই, আপনি কি খাবেন এর জন্য দে দেয়। পয়গম্বর ডাক দেয়া বলে উম্মে সালমা, আমার মালিক তো বড় মেহরবান বড় দয়ালু রে উম্মে সালমা, আমি যদি এই খাবারটা আমার পেটে নিতাম তাহলে খাবারটা পাথর হয়ে যায়, আমার আল্লাহ আগে পাথর বানায়া আমাকে সতর্ক করে দিলেন যে খাবার মিসকিনকে দেওয়া হয় নাই, এ খাবার কোনোদিন খাওয়া যাবে না। কোরআনে আল্লাহ ডাক দিয়া বলেন দিও না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবে, এ বান্দা তোর কাছে এক লুকমা খাবার চাইছিলাম, দুইটা টাকা চাইছিলাম বান্দা, এক মোট চাউল চাইছিলাম তুই যে আমারে দিলে না। বান্দা বলবে মালিক তুমি আবার কবে আমার কাছে চাইছিলা? আল্লাহ কয় আমার নামে বলছিল না যে আল্লাহর নামে আমারে কিছু দেন? আল্লাহ হ্যাঁ, ওরে যদি দিতে তাইলে আমাকেই দিতে। ওকে যে তু দিস নাই, ওকে যে তু খাবার দাও নাই, ওকে যেহেতু তুমি ভিক্ষা দাও নাই, কে মাহরুম করেছ রে বান্দা, এই জন্য বললাম খাবার চাইছিলাম তুমি তো আমাকে দাও নাই, তোমার কাছে এক মুষ্টি চাউল চাইছিলাম তুমি তো আমাকে দাও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মেয়েটা স্ত্রীটা ফকির বান্দা, ফকির মিসকিন অসহায় মানুষ আসলে, অসহায় মানুষগুলো আসলে তাকে কিছু দে। একজন ফকির আইসা বলছে আল্লাহর নামে কিছু থাকলে দাও, স্বামী স্ত্রী দুইজনে দস্তরখানে খাইতে বসছে, সুন্দর সুন্দর খাবার পাকাইছে, কিছু খাবার নিয়ে যখন স্ত্রী ফকিরকে দিতে গেলেন স্বামী রাগে পায়ার হয়ে গেছে, এই তোর বাপের বাড়ির জিনিস, তুই যে ফকিরে দিতে গেলে আমি জানি কত কষ্ট করে কামাইছি, তুই কেন এখানে তাকে খানা দিতে গেলে? স্ত্রীর সঙ্গে ঝগড়া একটা পর্যায়ে ওই যে ফকির বাহিরে দাঁড়িয়ে আছে ফকিরটাকে ঘাড় ধাক্কা দিয়া কয় আর বাড়ি পাইছিস না, এই বদবাক তুই কেন আমার বাড়িতে আসলে, হাত ধাক্কা দিয়ে বের করে দিয়া বাহির করে দিস। ফকির হাত তুলে মালিক রে কর আল্লাহ তোমার নামে চাইছিলাম, আমাকে তো কিছু দেয় না, বরং আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিস। কি বলেন দোয়া কবুল না ফেরত? আরো জোরে কবেন, বহুত তালিব খুদা মিলতা শকস্তা দিল নাহি মিলতা, বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল নাহি মিলতা, শিকস্তা দিল জেসে হাসিল হকীকত মে ওহি কামিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অঙ্গহৃদয় নে দিল ভাঙ্গা অবস্থায়
ফকির মালিকের আদালতে বিচার দিয়া দিছে আল্লাহু আকবার বলেন আল্লাহ ফকির বানাইছো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় টাকা দাও নাই ধন সম্পদ দাও নাই আজকে ফকির হইলাম এজন্য আমাকে ঘর ধাক্কা দিয়া বাইরে নিছে বিচারটা তোমার আদালতে দিলাম আল্লাহ কই বিচার দিছো সাথে সাথে কবুল সুবহানাল্লাহ আল্লাহ কই হেরে তো ধন দিয়া দেখলাম মনটা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ ঠিক কিনা বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ বলেন কাউকে ইচ্ছা করলে আমি ইজ্জত দেই কাউকে ইচ্ছা করলে আমি অপমান করি সব কিছুর মালিককে স্ত্রীর সঙ্গে ঝগড়া ফাসাদ হয় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে তালাক দিয়ে দিল যা তুই আমার সংসার করবি না স্ত্রীটাকেও ঘর ধাক্কা দিয়ে বের করে দে আল্লাহর কুদরত বোঝা যায় না গা ওই যে ফকির যে ফকির এখানে ভিক্ষা করার জন্য আসলো ওই ফকিরের সঙ্গে এই স্ত্রীর বিয়ে হয়ে গেল সুবহানাল্লাহ ভালো করে শুনবেন মুসলমান সেই সেম কাহিনী স্বামী স্ত্রী দুইজনে দস্তরখানে খানা খাইতে বসছে কে যেন আবার হাক করে বলল আসো কে তিন দিন যাবত খানা না পেটের যন্ত্রণায় খুটার যন্ত্রণায় আর ভালো লাগে না এত ক্ষুধা লাগছে দয়া যদি হয় এক লুকমা খাবার দাও মহিলাটা তো বড় দিনদার জোরে বলুন ঠিক কিনা কারণ পুরুষের তুলনায় মা জাতির দিল নরম না শক্ত মা জাতির দিল নরম দিল যেহেতু নরম আবার সে ওই খাবার নিয়া ফকিরকে দেওয়ার জন্য আসলেন আল্লাহর কুদরত বোঝা যায় না সে ভিক্ষা দিতে আইসা রীতিমতো আবার ভিক্ষা না দিয়া পিছনের দিকে চলে গেলেন স্বামী ডাক দেয়া কয় প্রাণীর স্ত্রী রে ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্য গেলা ভিক্ষা না দিয়া যে কান্দতে কান্দতে চলে আসলা কান্দে কিছু কয় না গা মুখ দিয়া কথা বাইর না বাক রুদ্ধ হয়ে গেছে স্বামী ডাক দেয়া কয় বলো 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 কি হলো কি সেই রকম ঘটনা ঘটলো তুমি কান্দতে কান্দে চলে আসলা কান্দে আর কয় যাকে ভিক্ষা দিতে গেলাম ভিক্ষা দিতে গেলাম তিনি তো আর কেউ না আমার পূর্বের ধনাঢ্য স্বামী আমি অবাক হয়ে গেলাম কোটিপতি যিনি ছিলেন যার টাকা পয়সার কোনো হিসাব ছিল না আজকে তার চেহারার দিকে তাকানো যায় না পেটের দিকে তাকানো যায় না মালিকের কুদরতি খেলা তাই তো আল্লাহর কুদরতি খেলা দেখে আমি পিছনের দিকে চলে আসলাম ঘরের স্বামীটা মুসকি হাসি দিয়া কয় তাইলে আমি কে তুমি চিনো কন্যা না চিনি না আমি হলাম সেই ফকির রে যে ফকিরকে তুমি খানা দিতে গিয়ে তোমার স্বামীর সঙ্গে তালাক হয়ে গেল আর যে ব্যক্তিটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আজকে আল্লাহ আমাকে এত বড় শিল্পপতি বানাইলেন আল্লাহ আমাকে এত কোটিপতি বানাইলেন আমার দরওয়াজায় আল্লাহ তাকে পাঠাইলেন নতুন পানি দিতে কার লীলা খেলা আর জোরে এপার ভাঙ্গে উপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা
কবিরা এগুলো এমনি বানায় না আল্লাহ এবার ভাঙ্গে উপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার সকাল বেলা ধনীরে ভাই ফকির সন্ধ্যা বেলা قل اللهم مالك الملك قرآن الله বলেন আপনি ডিক্লার দিয়ে দেন مالك الملك সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ এ ভাই কারুনের ভাই গরীব ছিল খাইতে পাইতো না সকাল বেলার খাবার হলে সন্ধ্যা বেলার খাবার মিলতো না এরকম গরীব ছিল অসহায় ছিল মাল দৌলত কে দিয়েছেন আল্লাহ إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفريحين قارون শিল্পপতি হওয়ার পর মালিয়াতা মাদ্রাসার কিছু হুজুররা গেছে যে আমাদের নতুন একটা বিল্ডিং হইতেছে আমাদের মাদ্রাসায় কিছু দেন কয় মোল্লাদেরও দেখতে পারি না মকন আছে না এরকম ঈদের সময় কোন কোন হুজুররা মার্কেটে যায় কাপড় কিনতে কয় হুজুর পরাইছেন 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 হুজুর কো ভাই কাপড় কিনতে ও আচ্ছা তাহলে বসেন তার মানে দেখলেই মনে করে যাকাত চাইতে আইছে কথা কয় না জি এরকম কিছু মানুষ আছে না আছে আবার এমনও কিছু আল্লাহর বান্দা আছে হুজুর হুজুর আসেন এই মিয়া কাস্টমার পড়ে পড়ে হুজুরের সাথে আগে কথা বলি ঠিক না ভাই জি ওই বেডার দোকান টপে আছে ঠিক কারণ এই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দেয় ঠিক কিনা কারণকে তার কওমের জাতির লোকজন পাঁচটা উপদেশ দিয়েছিলেন কয়টা পাঁচটা শুনবেন না কষ্ট হইতেছে না 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 এই পাঁচটা উপদেশ বলে আজকের বয়ান শেষ ইনশাআল্লাহ আগামী কাল আবারো হবে কিন্তু আগামী কাল এসার সাথে সাথে ইনশাআল্লাহ আজকে তো অন্য জায়গায় প্রোগ্রাম ছিল এইজন্য মেরাজুল সাহাবের বয়ান করছেন আগামীকাল এখানে আমি এশার নামাজ পড়ে বসে যাব ইনশাআল্লাহ কে কে আসবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন আমিন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু لتنوء بالعصبة أولي القوة এক নাম্বার উপদেশ ছিল إذ قال له قومه لا تفرح قارون অর্থ সম্পদ পায় আর নাচ গান করিস না গানের আসর জমাইস না নর্তকী দিয়া নাচাইস না বেশি আমোদ ফুর্তি করিস না বেশি তামাশা করিস না লা তাফরাহ কারণ আল্লাহর জমিনে বেশি তামাশা করা আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এটা ছিল এক নাম্বার উপদেশ লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন মুসলমান তো তামাশা করার জন্য আসে না ঠিক কিনা বলেন আয়েশা ইশারাত কে লিয়ে ইনসান হি আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান হি ইয়াদ রাখ তু বান্দা হে মেহমান হি ইয়াদ রাখ তু বান্দা হে মেহমান হি তুমি জামাই না যে শ্বশুর বাড়িতে যাইবা ঘুমাইবা মুরগির রান খাইবা আল্লাহ কে এনে কিছু কামের লাগিয়া পড়াইছ তুমি কথাটা দেখছিস নি শ্বশুর বাড়িতে গিয়া ঘুমাইবা শীতল পিঠা সিরা পিঠা পোয়া পিঠা আন্দেশ পিঠা হন যদিও নাই হন এটি করে না বাজার থেকে আইন না পাউরুটি খাওয়াই দেয় শ্বশুর বাড়িতে যায় এগুলো খাইবা মজা মজা আর ঘুমাইবা
এটা শ্বশুর বাড়ি না এনে কিছু কাম করা লাগবে ঠিক আল্লাহ কয় কিছু কর কিছু আমল কর এখন কিছু সঞ্চয় কর এখন কিছু পুঁজি জমাই ওখানে বসে বসে খাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান হি ইয়াদ রাখ তু বান্দা হে মেহমান হি আজবরায়ে বন্দেগি হে ইয়াদ রাখ তোমাকে আল্লাহ বানাইছেন বন্দেগির জন্য ইবাদতের জন্য মনে রাখো আল্লাহ এই দুনিয়াতে তামাশা করবে বিশ্বকাপ ফুটবল খেলা দেখবে ক্রিকেট দেখবে রাত্রে তো জাগ্রত থাকবে এটা তোমাদের কাজ নয় যারা এই বিশ্বকাপ ফুটবল খেলা কোরআন দিয়া উদ্বোধন করছে তাদের ঈমান আছে কিনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কিনা খেলা হালাল না হারাম আরো জোরে বলেন তাহলে যে হারাম জিনিস যদি কেউ বিসমিল্লাহ বলে মদ খায় ঈমান থাকবে না যাবে কথা কয় না মদ হালাল না হারাম আমরা তো মনে মনে খুব খুশি যে মুসলমানের দেশে বিশ্বকাপ ফুটবল খেলা কোরআন দেয়া উদ্বোধন হয়েছে নাউজুবিল্লাহ আল্লাহর কালামে খেলাধুলাকে হারাম করে দিয়েছেন যে খেলার কারণে ফরজ তরক হয় বিশ্বকাপ ফুটবল খেলা মনে হয় ফুল প্যান্ট পরে খেলে না হাফ প্যান্ট হাফ প্যান্ট পরলে কি ফরজ তরক হয় না আর ফরজ যারা তরক করে যারা টিভির সামনে দাঁড়ায় দেখে সবাই সমান গুনাহগার এখন অনেকে কইবেন যে এতক্ষণ তো তফসিরটা ভালোই লাগছে এন্ডে ফুটবল খেলা বলে দেখা যাবে না হুজুরে তো এটা উল্টা পাল্লা কথা কইতেছি রে নাইবে রাসূল আমাদের যা বলার বলবো এর আগুন আর খুশি হ ঠিক কিনা বলে কেন আমরা যদি না কয় আল্লাহ কব তোরে নাইবে রাসূল বানাইছিলাম কইসস না কিল্লা গে ও নন্দনপুর তাফসিরওয়ালার আমাদের টিয়া কম দিব দিকে কইসস না তখন যদি পিটন দে তখন কই যাবো কই জন্য হক কথা বলতে হবে আল্লাহ কই ফুটবল এখানে খেলিস না ফুটবল খেলা দেখিস না বিশাল মাঠে আমি ফুটবল খেলার ব্যবস্থা করব গান শুনিস না জান্নাতে গান শোনার ব্যবস্থা করব নেশা করিস না মদ খাইস না আমি আল্লাহ মদের নহর দিয়ে দিব সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল এই তামাশা আমোদ ফুর্তি নারীবাজি এগুলো ইমানদারদের কাজ নয় এগুলো বেঈমানদের কাজ কথা বলে ঠিক কিনা এই জন্যই এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নাই ইউরোপ কান্ট্রিতে আপনি যদি কোনো মানুষকে বুম মারেন যে তোর বাপের নামটা কো 14 গোষ্ঠীয় বাপের নাম কইতে পারবো বাপ হই নাই বাপের নাম কইবো কুত্তি যেমন কুকুরের বাচ্চারে যদি জিজ্ঞাসা করেন বাজান তোর আব্বার নামটা কত তখন কুকুরের যদি বাচ্চারে যদি আল্লাহ জবান খুলে দিত কুকুরের বাচ্চা কইতো বুঝলাম না আমি তো শিক্ষিত মনে হয় আর না আমার আমার আব্বার নাম যেখানে আমার মা নিয়ে জানে আমার বাপের নাম সাতিয়ানের কুকুর গেছে নন্দনপুর নন্দনপুরের কুকুর গেছে মজলিশপুর মজলিশপুরের কুকুর গেছে শাহবাজপুর শাহবাজপুরের কুকুর গেছে মাধবপুর পুরো সবটি কইলাম আর কি বুঝলেন না আর কিছু কইলাম না কোন জায়গাতে গিয়া কি হয়েছে কেমনে আইছে এটা আমার মাও তো লিস্টে রাখে নাই তাহলে একটা পশুর জিন্দগি জঙ্গলের পশুর বাচ্চাদের যেমন তার মার কোন বাবার কোনো ঠিকানা নাই মানুষ হয়ে যদি তার বাবার ঠিকানা না থাকে এত পশুর সেই তো আরো নিকৃষ এরা লিভ টুগেদার আমার এক মুসল্লি ছিল রিটায়ার্ড পার্সন আর্মি পাকিস্তান আমলের আমি আর্মি ছিল আমার দাদা দাদা রাখতো গেছিল ইতালি চিকিৎসা করবার একদিন আমার চার দাওয়াত দিছে ক দাদা আয়েন আসরের সময় একটু পয়সা চা খাই গেছি বলে ক দাদা ইতালিতে গেছিলাম আল্লাহ যেন আমার জীবনে আর ওখানে না নেয় বুঝছেন বড় মানুষ তো আমি কি দাদা হয়েছে কি দাদা আর নাতি সম্পর্ক তো কয় দাদা এটি ক দেব না কয় এমন বেহায়া বেসরম রাস্তাঘাটে আকাম কোকাম শুরু করে আস্তাগফিরুল্লাহ বলে না কই যে আমি একটা বুড়া মানুষ আমার দাড়িগুলো পাকা বাসে উঠছি
আমি যে কি করব লজ্জায় শরমে সিঁড়ির নিচে মাথা দিয়ে রাখছি কয় এমন বেহায়া বেশরম বেলাজা এরা আমার দেশের নারীদেরকেও এদের মতো রাস্তা ঘাটে স্টেশনে দোকানপাটে আকাম কোকামে লাগাইতে চাই বলেই কিছুদিন আগে এগুলো পোশাকের স্বাধীনতার নামে ল্যাংটা হতে চায় এরা এরা ওই কালচারগুলো আমার দেশে আমদানি করতে চায় জানে না এ দেশে এই সমস্ত বিজাতীয় কালচার আমদানি করতে গেলে দাঁত ফলাই দিবে কথা বলেন ঠিক কিনা এদেশের মুসলমান এদেশের মুসলমান পীর আউলিয়ার দেশের এদেশের মানুষ ফখরে বাঙ্গালের দেশের এদেশের মানুষ রাইসুল মুফাসসিরিনের দেশের কথা বলেন ঠিক কিনা হযরত হাফিজজি হযরত আথার আলী হযরত খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির দেশের মানুষ মুফতি আমার শফির দেশের মানুষ হাজী ইউনূস রহমাতুল্লাহ আলাইহির দেশের মানুষ হযরত সদর সাহেবের দেশের মানুষ আথার আলীর দেশের মানুষ কথা বলেন ঠিক কিনা তুমি যাই ইচ্ছা তাই এখানে ল্যাংটামি চালু করবা এটা এদেশে হতে দেওয়া যায় আল্লাহ বলেন বান্দা এ মুসলমান দুনিয়াটা তোমাদের ফুর্তির জন্য বানায় নাই দুনিয়াটা কিছুদিন একটু কষ্ট করো ওরা ভর্তি করবে ওরা নাচানাচি করবে ওরা মদ খাবে নারীবাজি করবে কারণ কবরে যাওয়ার সাথে সাথে এমন পিটন দেওয়া হবে মন মায়েদের কি দেওয়া হবে আল্লাহ মানে নাই নবী মানে না আল্লাহর আসমানের নিচে থাকছে আল্লাহর অক্সিজেন গ্রহণ করছে আল্লাহ কয় দুনিয়াতে যে দোকানে সারা জীবন মাইর খাবে ইচ্ছা করলেও নাচতে পারবে না যে তুমি মেরুদণ্ড ভাঙ্গা কথা কয় না মাইরটা কি মনে করেন আস্তের মারে দিবে এটি পাইকারি মাইর দেখেন না চোর ধরা পড়লে পাইকারি মাইর দে চোরের বারোটা বাজায় সারে আল্লাহ বলেন পাইকারি মাইর দেওয়া হবে কোমর ভেঙ্গি দেওয়া হবে হাঁটু ভেঙ্গি দেওয়া হবে ওই কালে তাদের শুধু শাস্তি আর শাস্তি দুনিয়াতে আমি কিছুদিন তাদের আরামের ব্যবস্থা করে দিলাম এ মুসলমান তাদের দেখে তোমরা লাফালাফি করবা না লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল মিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ ওই যে আমি অনেক মাহফিলে বলি বাথরুমের ট্যাঙ্কির মধ্যে যে সাদা সাদা কিরা হয় এখন তো আধুনিক বাথরুম হয়ে গেছে আগে যখন খোলামেলা বাথরুম ছিল কিরা হইতো নি সাদা সাদা এই কিরাগুলো বাথরুমের পায়খানা খায় এক একটা মোটা তাজা কম হইতো বিদেশি বৈশের মতো হয়ে যেত ঠিক না খায় কি পায়খানা থাকে কয় পায়খানা আরে বাবা রে এদের ফুটবল খেলা দেখলে কথা কয় না দলে দলে ফুটবল খেলে উপরে যায় নিচে নামে ঠিক কিনা বলেন কিন্তু থাকে কয় খায় কি বাথরুমের মালিকে খায় বেশি লাফালাফি করিস না কিছুদিন পর ব্লিসিং মারম বাথরুমটা বন্ধ করে এটারে জমিনে দেওয়ার জন্য শুকায় না শুকায় না শুকানোর পূর্বে কিন্তু মালিকে ব্লিসিং মারে ব্লিসিং মারার পর সব পোকাগুলো থাকে না মরে আল্লাহ বেদিনদেরকে ডাক দেয়া বলে এই বিজাতির দাল দুনিয়া পায়া উড়াল মারবি আরো কত কিছু করবে কিছুদিন পর আমি আল্লাহ ব্লেসিং মাইরা ওই পুকার মতো পায়খানার সঙ্গে মিলাই দিব কথা বলুন ঠিক কিনা ইমানদারদেরকে আল্লাহ ডাক দেয়া কয় ইমানদার তুই কিন্তু এদের সাথে খেলতে যাইস না তোর জন্য কিন্তু খেলার মাঠ তোর জন্য কিন্তু গান শোনার ব্যবস্থা তোর জন্য কিন্তু আরাম আয়েশের ব্যবস্থা আমত পূর্তির ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রেখে দিলাম এক নাম্বার উপদেশ ছিল লা তাফরাহ কারণ কে বলছিল দেখো বেশি আমত পূর্তি করো না বেশি বাড়াবাড়ি করো না আল্লাহ কিন্তু ধরব ওয়াজ মারাইতে আইছে আছে না এরকমের কথা নাউজুবিল্লাহ হ্যাঁ ওয়াজ করতে আইছ ওয়াজ তোমার থেকে আমি বেশি জানি আছে না এরকম আপনি যদি কিছু মানুষ আছে এরকম যদি আপনি ওয়াজ নসিহত করেন ওয়াজ করতে আইছ তোমার থেকে ওয়াজ বেশি জানি কপাল পোড়া কথা বলেন ঠিক কেনা আরো চারটা নসিহত কালকে করবো ইনশাআল্লাহ
আজকে 10টার বেশি হয়ে গেছে তো তাফসীর মাহফিল বেশি দেরি করাটা ঠিক না প্রতিদিন অল্প অল্প করে হলে একটা আগ্রহ থাকে অনেকে না খায় আসেন ইনশাআল্লাহ কালকে আসার পরে বসলে আমি চেষ্টা করব 1.5 ঘন্টা আলোচনা করার ইনশাআল্লাহ সাথে সাথে বসে যাবেন আসবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আর মনে করায় দেন হুজুর মনে করায় দেন যে যে কারণের যে আরো চারটা উপদেশ কারণকে দেওয়া হয়েছিল এরপরে ওই যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম আল্লাহ পাক আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন আল্লাহ তাআলা আপনারা যে কষ্ট করে যারা এখানে আসছেন সকলকে আল্লাহ কবুল করেন পর্দার আড়ালের যে মা বোনরা আসছেন আমাদের মা বোনদেরকেও আল্লাহ কবুল করেন আর বিশাল তাফসীর মাহফিল শুনেন আমি তাফসীর মাহফিলও বলছি